আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাপেনেপ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আপনারা পূর্বে জেনেছেন আমরা রয়েছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো কুশিয়ারা নদী সম্পর্কে। কুশিয়ারা নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত একটি নদী। এটি একটি প্রবাহমান খরস্রোতা নদী। তো বন্ধুরা চলুন আজকে আমরা জেনে নিই কুশিয়ারা নদী সম্পর্কে, এর উৎপত্তিস্থল, পতিত স্থল এবং এর প্রবাহমান গতি সম্পর্কে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কুশিয়ারা নদীর প্রদত্ত পরিচিত নম্বর হচ্ছে 17। কুশিয়ারা নদীর উৎস হচ্ছে বোরাক বা বরফক্র নদী। বোরাক নদীর উৎপত্তিস্থল হচ্ছে মণিপুর উত্তরে আঙ্গামিনাগা পাহাড়। উক্ত পাহাড় হতে বোরাক নদী উৎপত্তি হয়ে মণিপুর হয়ে কাছাড় জেলা ভেদ করে বদপুর দিয়ে সিলেটে প্রবেশ করে। সিলেটের সীমান্তস্থিত অমলসদী স্থান থেকে দুইটি শাখা বাঘ হয়ে দুই দিকে প্রবাহিত হচ্ছে, যার একটি শাখা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক নদী সুরমা, অপরটির নাম হচ্ছে কুশিয়ারা, যা আপনারা এখন পর্দা দেখতেছেন। কুশিয়ারা নদীর দৈর্ঘ্য হচ্ছে 120 মাইল। এটি উৎপত্তিস্থল থেকে দক্ষিণ দিকে পশ্চিমামুখী হয়ে সিলেটের কাছাড় সীমান্ত হয়ে বয়ে মেঘনা নদীর উৎপত্তিস্থলে পতিত হচ্ছে। প্রাচীনকালের স্বাধীন রাজ্য মণিপুরের আঙ্গামিনাগা পাহাড়ের 300 কিলোমিটার উঁচু স্থান থেকে বরাক নদীর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থান হতে 491 কিলোমিটার অতিক্রম করে সিলেট সীমান্তে এসে বরাক নদীর দুইটি শাখা সুরমা এবং কুশিয়ারা নামে 300 কিলোমিটার প্রবাহিত হয়ে মেঘনা নদী গঠন করে। উল্লেখিত নদী দুইটি সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে দতব্য। সিলেটের সীমান্ত হতে উত্তরে প্রবাহিত স্রোতধারাকে সুরমা নদী এবং দক্ষিণে প্রবাহিত স্রোতধারাকে কুশিয়ারা নামে অবহিত করা হয়। বরাক হতে কুশিয়ারা বিভক্তি স্থান হতে বদরপুর হয়ে অমলসিদ নামক স্থানে এসে অমলসিদ হতে বাহাদুরপুরের নিকট দিয়ে কুশিয়ারা নদী নবীগঞ্জের ভিতরে প্রবেশ করে দিরে হয়ে আজমেরিগঞ্জে বহে দিলালপুরের নিকটে মেঘনা নদী সৃষ্টি করে। কুশিয়ারা নদী আবার ছোট ছোট বিভিন্ন শাখায় সিলেটের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত আছে, যা কোথাও কোথাও বিবিয়ানা, দলেশ্বরী, খোয়াই ও কালনী নামে অবস্থিত হচ্ছে। উত্তর পশ্চিমের দ্বারাটি সুরমা এবং দক্ষিণ পশ্চিমের দ্বারাটি কুশিয়ারা। হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার মারকুড়ি নামক স্থানে কুশিয়ারা পুনরায় সুরমার সঙ্গে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। দক্ষিণ দিকে বৈরব উপজেলার বৈরব বাজার পর্যন্ত প্রবাহিত হওয়ার পর সুরমা অপর শাখা দনুর সঙ্গে মিল হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়। মারকুলির উজানে কুশিয়ারা কিছুটা জায়গা জুড়ে বিবিয়ানা নদী নামেও পরিচিত। বানিয়াচংয়ের চারদিকে রয়েছে অনেক হাওড়, বিল, ঝিল, নদ নদী। হাওড়ের মধ্য দিয়ে বয়ে গেছে কুশিয়ারা, নলায় সুটকি, রত্না, বৈরামোহন শাখা বরাক, জিংরি ও কাটারি নদী। রত্না, খোয়াই ও কোরাঙ্গি নদী কুশিয়ারার সঙ্গে মিশেছে। কালনী কুশিয়ারা নদী থেকে উৎপত্তি হয়ে আজমেরিগঞ্জের কাকাইল সেউয়ের কাছে বসিরা নদী নাম ধারণ করে। শাখা কুশিয়ারা নবীগঞ্জের শেরপুরের কাছ থেকে বানিয়াচংয়ের উত্তরে হাওড়ে প্রবাহিত হয়। আজমেরিগঞ্জের কাছে কালনী কুশিয়ারা নদীতে মিলিত হচ্ছে। বন্ধুরা, সিলেট বিভাগ হচ্ছে হাওড় বাওড় এবং নদী বিষ্টিত একটি জেলা। এই জেলার চারদিকে রয়েছে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য। বেশিরভাগই নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্যের বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে এই নদীগুলোর উৎপত্তি হয়ে সিলেটের বিভিন্ন হাওড় বাওড়ের সাথে মিলে বিভিন্ন নাম ধারণ করছে। এর মধ্যে একটি হচ্ছে কুশিয়ারা, যা সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে গিয়ে মেঘনার সাথে মিলিত হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে কুশিয়ারা নদী একদিন বিপুল ঐশ্বর্যের ভরপুর ছিল। শুশুক, ইলিশ সহ বহু প্রজাতির মাছ এখানে খেলা করত। উত্তাল স্রোতে চলত ফালতোলা নৌকা, লঞ্চ, স্টিমার, মালবাহী জাহাজ চলত সারা বছর। ঘাটে ঘাটে ছিল নৌকার ভিড়, ছিল কুলি শ্রমিকের কোলাহল। কুশিয়ারা নদীকে কেন্দ্র করে বালাগঞ্জ বাজার, শেরপুর ঘাট, পেঞ্চুগঞ্জ বাজার ছিল সদা কর্মতৎপর সচল নৌবন্দর। বিস্তীর্ণ জনপদে কুশিয়ারা নদীর সেচের পানি হতো চাষাবাদ। অনেক পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন ছিল এই কুশিয়ারা নদী। কিন্তু এখন নদীর দিকে তাকানো যায় না,
দিন দিন যেন সংকীর্ণ হয়ে আসে তার গতিপথ। অথই পানির পরিবর্তে কেবল কান্নারি সুর যেন ভেসে আসে কুশিয়ারার বুক থেকে। এ যেন সৈয়দ ওয়ালি উল্লার কাঁদো নদী কাঁদো উপন্যাসের কথা মনে করিয়ে দেয় আমাকে। বন্ধুরা, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আকরাম হলক, আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।